আগস্ট মাস বাঙালির জীবনে এক শোকের মাস। একাত্তরে মুক্তিযুদ্ধ, 75-এ বঙ্গবন্ধু তার পরিবার নিহত হওয়া এবং 2004 সালের গ্রেনেড হামলা সবই ঘটেছে এই আগস্ট মাসে। একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সেসব বীর সেনানীদের স্মরণ করে শুরু করছি বাংলাবাড়ি ভয়েসের নিয়মিত আয়োজন মুক্তিযোদ্ধার কথা। আজকে আমাদের সাথে আছেন একাত্তরের সম্মুখ সমরের লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোজাহার হোসেন। করোনা পরিস্থিতিতে কেমন কাটছে আপনার দিন? মানে ভয়ে ভীতু তো আছি, কিন্তু আমরা কিছু বুঝতে পারি না, আমরা ভালোই যাবার জীবন কাটছে। আপনার মুক্তিযুদ্ধে যাবার পেছনে কার কার ভূমিকা ছিল? আমি এখান থেকে যখন মানে ভূমিকা নিয়ে ওরা যখন পাঠালো, মালদায় গেলাম। মালদায় গিয়ে খালেদ মিয়ার সাথে দেখা করলাম। খালেদ মিয়া আমাকে ই দিল, একটা আইডেন্টি কার্ড দিল যে তোমরা এত চলে যাও রায়গঞ্জ। রায়গঞ্জ ফিরে গেলাম, আমরা ছয়জন এক জায়গাতে ছিলাম। এক অন্যই খাইতাম আমাদের সাথে, ভাত রেঞ্জে পাক করে এটি খাইতাম। ওখান থেকে রায়গঞ্জ গেলাম, রায়গঞ্জ থেকে কালীগঞ্জ পাঠালো। ওইটা পর্যন্ত 10 দিন ছিলাম। আবার ওখান থেকে রিটার্ন আসলাম ফের রায়গঞ্জ। রায়গঞ্জ এসে আমাকে বাইপোস্ট গাড়িতে পাঠালো মোমন সিং, বুঝলেন? ও পার হলো মোমন সিং, আর এপার হলো মেঘালয়। ওটা আপনার সেই আপনার এই কামরূপ ডিস্ট্রিক্ট কামরূপ। ট্রেনিং কখন করেছিলেন? ট্রেনিং পাকিস্তান পিরিয়ডে করছিলাম। পাকিস্তান পিরিয়ডে মুজাহিদ ট্রেনিং করছিলাম। আচ্ছা, প্রশিক্ষণকালে কোন কোন ব্যক্তিত্বের সান্নিধ্য পেয়েছিলেন? যুদ্ধকালে আমি তাজউদ্দিন আহমদের সাথে ছিলাম। এটা আপনার 71-এ আমরা ছয়জনই ছিলাম, অনেক ছিল তো। আমরা ছয়জন এক গ্রুপের ছিলাম, এক জায়গারই ছিলাম, এক অন্যই থাকতাম, এক টেন্টই থাকতাম, আর লড়াই করতাম ওখান থেকে যে মোমিন সিং। রাত্রে যেতাম, রাত্রে এখানে ওখানে গুলিগোলা করে যা পারাম হাতের মুখে লিয়েছি আসলাম, লিয়ে ভারত সরকারকে জমা দিতাম। সম্মুখ যুদ্ধের আপনার কোন স্মৃতিটা আজও চোখে ভাসে? আমরা ওখান থেকে যখন আসলাম ভোলাহাট, ভোলাহাটে এসে রাত্রে থাকলাম, সকালে থাকলাম, দিনমানটে কাটালাম। হঠাৎ শুনলাম যে আজকে সেদিন হলো সোমবার, শুনলাম যে এই বিহারের আজকে মালদা ঠেকাই দেবে খান সাহেবরা, খান সেনারা আর কি, পাকিস্তানি সেনা যারা। আমরা রাত্রে এসে ডিফেন্স গেলাম মুসিভা, ওই যে জামতলা স্কুল, ওই একটা ডাক কেনাল আছে, কেনালে চারিদিকে ঘুরে ডিফেন্স লাগালাম। ওরা আসলো ওখানে নামে, ওখান থেকে এসে ওখানে সব নামছে, নেমে এক জায়গাতে হয়ে তো ওরা মাছ করবে মানে ভোলাহাট। আমরা তো ডিফেন্স লাগিয়ে আছি, আমরা তো প্রস্তুতি নিয়ে আছি। তখন আমার কাছে ছিল এসএলআর, এসএলআরলে আমি মানে এমন জায়গাতে আছি যে দুই রাস্তার দুই পাশে দুই এসএলআর আছে, আর মধ্যস্থলে এলএমজি আছে। এর মধ্যে যখন প্রায় 100-জন মতন হয়েছে, রাজাকার, আলবদর, খান সাহেবরা, খান সেনারা, তখন এর মধ্যে আমাদের মধ্যে কি একজন মানে গালি দিয়ে দিয়েছিল, আর ওরা পালাছিল, সে সব তখন ফায়ার দিয়েছিলাম, দিয়ে প্রায় আমি 3 জনকে মারছিলাম। এখন মরার ঠান্ডা বলতে পারবো না, কিন্তু আমি মারছিলাম 3 জনকে, মানে বেরাস হচ্ছিলাম তো 3 জনই পড়ছিল। সেই চারটে আপনাকে ওকে নিয়ে আসলাম কেশাবাড়ি বয় ই পর্যন্ত, বোর্ড পর্যন্ত। এখানে এসে দেখি যে একজন রাজাকার বদুয়ার নাম না বদু না খালেক, খালেক উনি আমার জেনারেল ছিল আগে, একসাথে মুজাহিদ ট্রেনিং করতাম, উনি ওই অলরেস করতেছে, আর আমাদের কানে আওয়াজ আসছিল, তাকে আমরা 2 জন মিলে গুলি করে মারছিলাম। মেরে ওর ট্যানিলে আনছিলাম, ভোলাহাট পর্যন্ত নিয়ে গেছিলাম। রাশেদকে এক ছেলে সাংবাদিক ছিল ওই সহিমুদ্দিন চেয়ারম্যানের, ওই পালিয়ে গেছিল, ওকে ট্যাগে ধরে নিয়ে গিয়ে ওকে মেরে ফেলেছিলাম। সম্মুখ যুদ্ধের সময় আপনি আপনার কোন কোন সহযোদ্ধাকে শহীদ হতে দেখেছেন? আমি মুকুল হয়েছে, তারপর আপনার তৈমুর হয়েছে, ভোলাহাটের নজরুল হয়েছে,
এই তিনজনকে আমি শহীদ হিসেবে। আপনার পরিবারে আর কোন মুক্তিযোদ্ধা সদস্য আছে? আমরা চার ভাই, একই পরিবারের চার ভাই মুক্তিযোদ্ধা। আমার ভাই মুখলসুর রহমান আমিনুল, উনি শহীদ হয়েছে, সেটা কাশিয়াবাড়ি যায়। আপনি একজন মুজাহিদ ছিলেন, তো এই মুজাহিদ থেকে আপনি মুক্তি বাহিনীতে যোগ দিলেন কি জন্য? সাতই মার্চের ভাষণে শেখ সাহেবের কথায় আমরা গেছি, আর্মি দিছে, ইপিএল দিছে, পুলিশ দিছে, আনসার দিছে, মুজাহিদ দিছে। আমি দুই বছরের ছেলে ছুঁয়ে গেছিলাম। পরিবার থেকে কোনো বাধা আসেনি যে আপনি দুই বছরের ছেলে রেখে যাচ্ছেন যুদ্ধে? কোনো বাধা দেয়নি। আমাদের সকলেরই কথা যে আমার অমনও আমাদের এই ক্ষতি হইবে, অমনও ক্ষতি হইবে, তোমরা লড়াই করে দেশ স্বাধীন করলে। বাপ মায়ের সকলেরই ভূমিকা ছিল। বাংলাবাড়ি ভয়েসকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আবার হাজির হব মুক্তিযোদ্ধার কথা সিরিজের অন্য কোনো মুক্তিযোদ্ধাকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।